অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দেখো বাপু, এই হস্তিনী মেয়েদের মতন ঘুরে বেরিও না। সংসারের দায়িত্ব নেওয়া মানে সবকিছু যত্ন করে গুছিয়ে কাজ করা, এভাবে ভেঙে চুরে তছনছ করা নয়। সময়ের মতন দাঁড়িয়েছে, দেখো ওগুলো পরিষ্কার করবে কে? আমি? তোমার হাত কাটলো কি করে? আর তুমি কিচেনে কি করছিলে? রান্না করছিলাম, জলের জাগটা নিতে গিয়ে গ্লাসটা পড়ে গেল। তোমাকে রান্না করতে কে বলেছিল? এসব করেছো কখনো তুমি? পিছু, তুমি গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসো। দেখ, এসো বালক। বাবা রে বাবা, এটা হাতে কাঁচ ফুটেছে, তাই নিয়ে কি নাটক টাইনা করছে দুজনে। আরে ও বটে এরা। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছুঁবো ছুঁবো ভাবছি, আর ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পেছনাম, তাকে পিছু ফেরাম, তার কানে না যায় পিছুডা আমার। মুখ বুঝে তাকে ডাকছে আবার, তাকে অল্প কাছে ডাকছে, আর আগলে আগলে রাখছে, তবু অল্পে হারাচ্ছে আবার। হঠাৎ করে তোমার রান্না করার ইচ্ছে হলো কেন? দেখো, তোমার যদি কাজ করার ইচ্ছে হয় তাহলে অন্যান্য আরো অনেক কাজ আছে। সত্যি করে বলো তো, তোমাকে রান্না করতে কে পাঠিয়েছিল? কেউ পাঠায়নি, আমি নিজেই গিয়েছিলাম। আমি আমি পাঠিয়েছি, রান্নাঘরে যেতে আমি বলেছি।
মম দাঁড়াও। মম প্লিজ গাড়িটা থামাও। গানটা বন্ধ করুন না। কলকাতা থেকে বাঙালি কেন হারিয়ে যাচ্ছে জানেন? বাংলা গান শোনার অভ্যেস হারিয়ে ফেলছে বলে। কিন্তু এটা খাঁটি বাঙালির গাড়ি, এখানে বাংলা ভাষার গান ছাড়া আর কোনো গান চলবে না, সে আপনার ভালো লাগুক বা নাই লাগুক। আরে ভারী মুশকিল তো, আমি কি বলেছি যে আমার বাংলা গান শুনতে ভালো লাগে না? এখন আমার গান শুনতে ইচ্ছে করছে না, বাজে কথা না বলে গাড়ি চালা। ও সরি ম্যাডাম, ভালো বিপদে পড়ে গেল তো। আমি ভাবলাম ইয়ার কি করছে, এ তো সত্যি সত্যি বাড়ির দিকে ছুটছে। এরপর থেকে আর আমি তোমার সঙ্গে ইয়ার কি মারছি না। আরে এ গাড়ি চালাচ্ছে না, ফর্মুলা ওয়ান কার রেসিং করছে। মম দাঁড়াও প্লিজ, মম গাড়ি থামাও। কেন গাড়ি থামাবো কেন, কে ভাই আপনি? আমার দরকার আছে, প্লিজ আপনি গাড়িটা থামান। ঠিক আছে দাঁড়ান, গাড়িটা সাইড করি। এই একদম দাঁড়াবেন না, গাড়ি চালানো থামালে কিন্তু আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব। না না ম্যাডাম, এই পুলিশ টুলিশ ডাকবেন না, এখন যদি কেস খেয়ে যাই না পুজোর আগে আর গাড়ি চালাতে পারবো না। তাহলে যেমন চালাচ্ছেন চালান, আর যেখানে বলেছি সেখানে গিয়েই থামবেন। মম প্লিজ গাড়িটা থামাও। কিছু নিয়ে টিয়ে চলে এসেছেন নাকি? মানে আপনার কি আমাকে দেখে চোর বলে মনে হয়? মম গাড়ি থামাতে বলো। একদম থামাবেন না আপনি। এই যে এবার আমি তোমাকে বলছি, তুমি যদি গাড়ি না থামাও তাহলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করব, বলবো মেয়ে নিয়ে পালাচ্ছ। এই মরেছে, কার মুখ দেখে যে আজ উঠেছিলাম, গাড়ি থামালো কেস না থামালো কেস, কেস খাই খাবো। চল বাসন্তী, আজ তোর বৌদির সম্মান তোর হাতে। মানে কাজ করতে বলেছো কেন? বাড়িতে কাজ করার জন্য কাজের লোক রয়েছে, তারাই এতদিন করেছে। পালককে তুমি কেন কাজ করতে পাঠিয়েছো? হাই গলা নামিয়ে কথা বল, তোর মা তোর হয়ে কথা বলেছে বলে আকাশে উড়িস না। তুই আগেও যেমন এই বাড়িতে থেকেও না থাকার মতো ছিলিস, এখনো তাই থাক। সংসারের কাজের ব্যাপারে নাক গলাতে মোটেও আসিস না। আর কাকে দিয়ে কি কাজ করাতে হবে সেটা আমি খুব ভালো জানি। পালক কাজ করবে না, ও এই বাড়ির বউ। বউ বউ তো কি হয়েছে? আরে লাট সাহেবের বেটি তো নয়, সংসারে খাটবে না তো কি খাটে বসে থাকবে? দিদা বাজে কথা বলবে না,
ওর এইসব কাজ করার অভ্যেস নেই। ওকে আর কোনো দিন তুমি কোনো কাজ করতে পাঠাবে না। ও রে, দেখো দেখি, হ্যাঁ ভগবান কি জুটি বানিয়েছে না। দেখো, একজন একটা আখাম্বা শরীর নিয়ে কোনো কাজকর্ম না করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালো, আর আরেকজন এসছেন পটের বিবি সেজে বসে থাকবেন বলে। হ্যাঁ রিজুকে বলা যাবে না, দিদা ইচ্ছে করে লাঠি দিয়ে আমার হাতটা কাছে পিষে দিয়েছে, তাহলে আরো গন্ডগোল বাড়বে। ওনার নাকি কাজ করার অভ্যেস নেই। ধন্যি মা, ধন্যি তোমাকে, ধন্যি। দিদা, এই নাটকটা না প্লিজ বন্ধ করো। ওকে নিয়ে আর একটা কথা বলবে না। এতদিন তোমাকে দিদা বলে সম্মান দিয়েছি, সেই সম্মানের জায়গাটা রাখো। আর তোমার যদি আমাদের ওপর কোনো রাগ থাকে তাহলে সেটা আমার ওপর মেটাও। ওর ওপর না, ও আমার স্ত্রী, ও আমার স্ত্রী চ্যাটার্জি বাড়ির বউ। এই বাড়ির লোকের সৌভাগ্য যে ওরা ওরা পালকের মতন বৌমা পেয়েছে। চুপ, একদম চুপ। এ বাড়ির লোকের সৌভাগ্য যে ওই রকম বৌমা পেয়েছে। কোন বাড়ির কথা বলছিস তুই? হ্যাঁ, কোন বাড়ির কথা বলছিস তুই রিজু? এ বাড়িতে তোর অধিকার কি আছে? একটুর জন্য বেঁচে গেল। আগের সংকট হলে না রোহিত শেট্টির ফিল্মের মতো ওর গাড়ির ওপর দিয়ে উড়িয়ে নিয়ে যেতাম আপনাকে। দাঁড়ান, ওর স্কুটা একটু টাইট দিয়ে আসি। একটু না ভালো করে দেবেন যাতে লুজ না হয়। কে রে ভাই তুই, হ্যাঁ এইভাবে গাড়ি আটকাচ্ছিস? একা মেয়ে পেয়ে মকা নিচ্ছিস না? দাঁড়া পুলিশে ফোন করছি, দাঁড়া। বড্ড বার বেড়েছিস না? হ্যাঁ পুলিশকে ভয় লাগে না? জানিস আমি কে? আমার নাম শঙ্কর ড্রাইভার, রুবি থেকে বেহালা সবাই আমার নামে কাঁপে। দেব না এক থাবড়া? ওটা আমার বউ, ঝগড়া করে চলে এসেছে, ওকে বুঝিয়ে নিয়ে যাব বলে তোমার গাড়ির পিছু নিচ্ছিলাম। আজকাল না স্যার, বউগুলো খুব ঝামেলা করছে। আমার বউ দেখুন না, দু তিন দিন হলো বাপের বাড়ি পড়ে আছে। আই এম সরি। মোম নামো না। আমি তোমাকে নামতে বলেছি তো? মানে তুমি বললে আমাকে নামতে হবে নাকি? নামতে বলেছি, নাম। আরে আরে কি করছ, ছাড়ো, আরে ছাড়ো আমাকে। আমি যখন তোমাকে বলেছিলাম যে আমি গাড়ি থেকে নেমে যাব, তখন তুমি কেন আমাকে বলেছিলে যে হ্যাঁ নেমে যা? আমি তোমার সাথে যাব না, আমি বাড়ি যাব। থামবে তুমি? সেকেন্ড টাইম যেন তোমার মুখ থেকে এই কথাটা না শুনি। তোমার সঙ্গে একটু ইয়ারকি মেরে তোমার মুডটাকে ঠিক করার চেষ্টা করছিলাম আমি, আর তুমি ওটাকে সিরিয়াসলি নিয়ে নিলে। তোমার সব থেকে বড় প্রবলেম তোমার রাগ। তুমি ভাবো তুমি রেগে গেলে গোটা পৃথিবীটা তোমার ইচ্ছে মতো ঘুরবে। সামান্য একটা ব্যাপারে তুমি পালকের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলে। রাগ দেখিয়ে মেজাজ দেখিয়ে তুমি তোমার কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দিচ্ছ মুখ। রাগ মানুষের জীবনে সবকিছু কেড়ে নেয়, আর ভালোবাসা সেগুলোকে ফিরিয়ে দেয়। ভালোবাসো। ঠিক আছে, সব কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে নাকি গাড়িতে বলার জন্য কিছু বাঁচিয়ে রাখবে? যাই এবার।
আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আমার গাড়ির 110 টাকা ভাড়া দিলেই আমি চলে যাই স্যার। স্যার 90 টাকা আমার কাছে খুচরো নেই, রেখে দিন। ধন্যবাদ স্যার। কি বললে তুমি? কি অধিকার আছে আমার এই বাড়িতে? আমি এই বাড়ির ছেলে। এবার আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমাকে এই প্রশ্ন করার তুমি কে? কোন অধিকারে তুমি এই বাড়িতে আছো? আমার মা, ভবানী মা, এই বাড়িতে ওনার জায়গা সবার উপরে। তাহলে আমি কে? কে আমি মা? আমি কি এই বাড়ির ছেলে না? আমি কি তোমার ছেলে না? দিদা যখন আমাকে জিজ্ঞেস করলো আমার কি অধিকার আছে এই বাড়িতে, তখন তুমি চুপ করে রইলে। আর সেই একই প্রশ্ন যখন আমি দিদাকে করলাম, তুমি আমাকে চড় মারলে। এর কি মানে মা? মা, তাহলে কি এটাই সত্যি? এই বাড়িতে আমার কোনো অধিকার নেই? আমি এই বাড়ির ছেলে নই? আমি তোমার ছেলে নয়?